স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা দর্শক এই ছবি নিশ্চয়ই দেখেছেন এই দৃশ্য এই ছবি কি মেসেজ দেয় দর্শক সারা বাংলাদেশ আজকে উত্তাল সারা বাংলাদেশ আজকে উত্তাল সারা বাংলাদেশ আজ স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে মানুষের পদভারে উত্তাল হয়ে গেছে একেবারে রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে মানুষের স্লোগানে মানুষের পদভারে রীতিমতে রীতিমতো প্রকম্পিত দর্শক এটি বলার অপেক্ষা রাখে না আজকে মাঠে নামেনি রাজপথে নামেনি কে নামে নাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সের শ্রেণী পেশা বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দলে দলে নেমেছে দাবি একটাই পরিবর্তন দর্শক স্লোগানে উত্তাল কেন্দ্র শহীদ মিনার এলাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ শিক্ষার্থীরা আর একা নয় সাধারণ মানুষ পাশে এসে দাঁড়িয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে শুরু করেছে সাধারণ মানুষ এই নিজেরা আজকে তারা রাজপথে নেমে এসেছে দর্শক কোটা সংস্কার দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল দর্শক এখন একটাই দাবি সরকারের পদত্যাগ দর্শক সবার এখন অপেক্ষা শুধু এটুকু বলতে পারি অনেক খবর নিশ্চয়ই আপনারা শুনছেন জানছেন পরিস্থিতি শুধু একটু বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত পর্যায়ে থেকে নির্দেশ আর কোনো গুলি নয় কোনো গুলি চলবে না বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় চলছে থেমে যাবে দর্শক পরিস্থিতি র্যাপিড পরিবর্তন হচ্ছে আমি জানি না কখন এই ভিডিও হয়তো যখন আপ হবে তারপরেই হয়তো আপনারা জানবেন বা তার আগেই ঘটবে পরিবর্তন দর্শক পজিটিভ পরিবর্তন নিঃসন্দেহে বলা যায় কেননা মানুষের এই জোয়ার মানুষের এই দাবি এই প্রাণের দাবি এটা আর উপেক্ষা করা যাবে না বিকেল পনেরো পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় উপস্থিত প্রথম আলোর তিনজন বলছেন যে আজ শনিবার বেলা আসছিলেন পর থেকে দলে দলে শহীদ মিনার জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বরে এবং আশেপাশের এলাকায় পা খেলার কোনো জায়গা নাই দর্শক শুধু কল্পনা করেন কত মানুষ আজকে শহীদ মিনারে শুধু শহীদ মিনার চট্টগ্রামে কত মানুষ গুনতে পারবেন পারবেন না বরিশালে কত মানুষ গুনতে পারবেন না সিলেট হবিগঞ্জ বাজার কয়টা জেলার নাম বলবো বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে শুধু কুমিল্লায় নিশ্চয়ই তার জবাব মানুষ দেবে কিন্তু বাকি সমস্ত দেশ আজকে মানুষে মানুষের সয়লাভ সবচেয়ে চমৎকার আজকে বলবো দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ দর্শক এই পুলিশ আগে বন্দুক নিয়ে তাক করেছে আপনাদেরকে এখন কিন্তু বন্দুক ঘুরিয়ে ফেলেছে শুধু পুলিশ নয় আরো সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ তাদের কেউ মানুষের পর গুলি চালাবে না এটা হচ্ছে মূল কথা বাকি আরো অনেক কথা সেগুলো যখন একেবারে ডকুমেন্টেড আকারে পাব দর্শক বলবো আগাম কথা বলতে চাই না শুধু বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবেন বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে আপনারা বুঝে নেবেন অনেক কিছু শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে বলবো আমার ভাই কবরে কেন বাইরে খুনি কাকে বলছে আপনার উত্তর জানেন জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত স্বৈরাচারের গদিতে আগুন জালো একসাথে জালো আগুন জ্বালো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আর মানুষ ভয় থেকে বের হয়ে গেছে পনেরোটা বছর মানুষ ভয়ে ছিল লিখতে পারতো না বলতে পারতো না মানুষ জিম্মি ছিল সেই জিম্মি দশা থেকে মানুষ এখন মুক্তির স্বাদ পাচ্ছে তার প্রতিফলন নিশ্চয়ই আপনারা রাজপথে দেখছেন গুন্ডামি মস্তানি জোর করে মানুষের উপরে অন্যায় করা ভোটের অধিকার বঞ্চিত করা সেই যুগের অবসান ঘটতে চলেছে দর্শক ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থান পদত্যাগ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ এমন নানা স্লোগান দিচ্ছিলেন সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দর্শক বাংলাদেশের ইতিহাসে আর মানুষ দেখবে কাল কিভাবে অসহযোগ আন্দোলন প্রতিপালিত হয় দর্শক নিশ্চয় বুঝতে পারছেন যে যারা এখনো বুঝতে পারেননি আমার মনে হয় বোকার স্বর্গে আছেন তারা অসহযোগ আন্দোলন কাকে বলে কয় প্রকার কালকে মানুষ সেটা জানবে বুঝবে এবং এর নেতৃত্ব দেবে ছাত্ররাই আমাদের ভরসা ছাত্রদের উপর নতুন ছাত্র নেতৃত্বের উপর তারাই দেশকে পাল্টাবে ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ